আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের এই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং। যেমন ভিডিওটা হলো যে আজকে আমাদের ইউটিউব চ্যানেল আছে, যা তাদের সবারই মনিটাইজ হওয়ার পরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুগল অ্যাডসেন্সের আজকে শিখব, গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন কীভাবে করবেন, আর এসেন্সের লেটার আপনি সহজে কীভাবে পাবেন, আজকে সেই বুদ্ধি দেব। সে আজকে আমার কথাটা শুনুন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথমে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা পূরণ করার পরে গুগল অ্যাডসেন্সের হোস্টের সঙ্গে ট্যালেন্টটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আমি বলি, কানেক্ট করার পরে হলো যে আপনাকে মনিটাইজ দিয়ে দেবে। মনিটাইজ দেওয়ার পরে আপনার ওই অ্যাকাউন্টে আপনার ট্যালেন্টে ইনকাম হবে। ইনকাম হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে $10 যোগ হবে। যেদিনকে আপনার ট্যালেন্টে $10 ইনকাম হয়ে যাবে, সেদিনকে আপনাকে একটা মেল করতে পড়বে গুগল অ্যাডসেন্স থেকে। আপনার গুগল অ্যাডসেন্সের যেই অ্যাকাউন্টে আসছে সেখান থেকে আপনি ইয়ে করবেন, যে মেলটা চেক করবেন। তো সেখান থেকে আপনি চেক করার পরে আপনি দেখবেন যে গুগল অ্যাডসেন্সের মেলে ওরা বলে দিয়েছে, আপনার চিঠি আমরা পাঠিয়ে দিয়েছি, আপনি 1 মাস বা 3 উইকের মধ্যে আপনার লেটারটা হাতে পাবেন। এটা বলবে $10 অ্যাকাউন্টে যোগ হওয়ার পরে চিঠিটা আসে আসবে। এখন অ্যাডসেন্সের অ্যাড্রেস আমরা কীভাবে দেবো? আমরা অনেকেই চিঠি পাই না, আসিনি চিঠি, কীভাবে পাওয়া যায় আমি বুদ্ধিটা বলছি। আপনি প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গুগল অ্যাডসেন্সে মনিটাইজ করার সময়, আপনি তখন নাম দিবেন। নাম দেওয়ার পরে গুগল অ্যাডসেন্সে নাম দিলেন, দেওয়ার পরে অ্যাড্রেস 1, 2, 3 থাকে। অ্যাড্রেস 1-এ আপনার গ্রামের নাম, থানার নাম, পোস্ট অফিসের নাম দিলেন, পোস্টার কোডও দিয়ে দেবেন 7000 পোস্টার কোড। অ্যাড্রেস 2-তে আপনি একটা কাজ করবেন, কাজ করবেন হলো আপনার ফোন নাম্বার যেটা আপনি ইউজ করেন সেই ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস 2-তে দেবেন। ঠিক আছে, বোঝা গেছে? মোবাইল নাম্বার দিয়ে আপনি লিখে দেবেন আপনার ঠিকানা। যেমন আমার বাসার যে কোনো একটা ঠিকানা বলি, 122/121/2 NST সোনাপাড়া কুষ্টিয়া, এটা আমার ঠিকানা। যেমন এটার ঠিকানা দিয়ে হলো আপনি এটা এক লাইন দেবেন, দেওয়ার পরে আপনার নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এটা কী হবে, আপনার লেটারটা যখন আসবে, আপনার লেটারটা যখন আসবে তখন আপনার লেটার আসার পরে আপনার ওই লেটারের মধ্যে গুগল অ্যাডসেন্সের পিছনে লেখা থাকবে আপনার ঠিকানা, আপনার পোস্টার কোড পোস্ট অফিসে দিয়ে, আর হলো আপনার যেই মোবাইল নাম্বার। তখন পোস্ট অফিসে থেকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে আপনার একটা লেটার আছে, আপনি নিয়ে যান। আরেকটা কাজ করবেন, আপনার যেদিনকে লেটার ছাড়বে 1 মাস আগে, দরকার হয়ে হয়ে যাওয়ার পরে আপনি আপনার আশেপাশে যেই ঠিকানা দিয়েছেন পোস্ট অফিস আছে না যেখানে, সেখানে পোস্ট অফিসে যাবেন, যে যে চিঠি বিলি করে তার সঙ্গে কথা বলবেন, বলবেন আমার একটা লেটার আসবে আপনি একটু দেখেন। তখন তাকে বলে রাখবেন আর আপনি একটু ফোন দিন, তার ফোন নাম্বার নিয়ে আসবেন। আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরবার ফোন দিবেন তাকে, ফোন দিয়ে বলবেন আমার লেটার কি এসেছে, যদি আসে তা আপনাকে দেন, তখন আপনি দিয়ে দেবে। আর আপনাকে এটা 3 মাসের 4 মাসের মধ্যে ভেরিফাই করতে হবে, না হলে আপনার গুগল মনিটাইজ বন্ধ হয়ে যাবে। এখন মনিটাইজ কিন্তু বন্ধ হয়ে যাবে, এটাকে আপনাকে 2 মাসের 4 মাসের মধ্যে ভেরিফাই করতেই হবে। যদি চিঠি না পান দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করা যায়, আমি প্রথমবারই পেয়ে গেছিলাম। তো আজকে আমি দেখাবো গুগল অ্যাডসেন্সের মেইন পয়েন্টটা আছে, এটা তো বুঝলেন এরকমভাবে চিঠিটা হাতে পেতে হয়। তো এখন আমি বলবো গুগল অ্যাডসেন্সের মেইন যে পিন, 6 অক্ষরের একটা পিন থাকে নীল কালারের, ওই পিনটা চিঠি খুলবেন ছিঁড়ে দিয়ে, ওদের পিছনে চিঠির মধ্যে থাকবে ওই পিনটা। তারপরে আমি ওই পিনটা আপনাদের ভেরিফাই করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলুন দেরি না করে শুরু করা যাক।
প্রথমে আমরা গুগল অ্যাডসেন্সটা অন করব, করে আমাদের এরকম দেখাবে, এরকম আপনার অপশন থাকবে গুগল অ্যাডসেন্সে। তো এইবার হলো আমাদের যেই কাজটা ভেরিফাই করতে হবে, আমাদের যে পিনটা দিয়েছে ওটাকে ভেরিফাই ক্লিক করতে হবে। করার পরে আমাদের পিনটা বসাতে হবে, বসানোর পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সে করে দিলাম আমরা, আমাদের সাকসেসফুল, আমাদের কাজ শেষ, এইটাই আমাদের পিন ভেরিফিকেশন কমপ্লিট, আর কোনো কাজ নেই গুগল অ্যাডসেন্স। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখলাম গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন কীভাবে করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ফাহিম 310-এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।